এই দইয়ের ভাড়গুলো দেখে মনে হচ্ছে না দোকানের মতো মিষ্টি দই, দোকানের কেনা মিষ্টি দইয়ের মতনই পুরো মিষ্টি দই আপনিও তৈরি করতে পারবেন বাড়িতে মাত্র 25 মিনিটে। কিন্তু কীভাবে তাহলে চলুন দেখে নেওয়া যাক। কুকিং স্টুডিও বাই মি অ্যান্ড মাই সিস্টার চ্যানেলে আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি মিষ্টি দইয়ের রেসিপি। এই মিষ্টি দই বানানোর জন্য আমি দোকানে যে মিষ্টি দইয়ের ভাড়ে দই দেওয়া হয় সেরকমই ছোটো ভাঁড় আমি 12টা নিয়ে এসেছি। 12টা দই ভাঁড়গুলোকে ভালো করে ধুয়ে আমি রোদ্দুরে শুকিয়ে নিয়েছি। এখন এই ভাঁড়গুলোর মধ্যে আমি দইটা বসাবো। প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে ক্যারামেল তৈরি করে নেওয়ার জন্য, আর আমি 1 লিটার দুধ দিয়ে আজকে দইটা বসাবো। প্রথমে আমি চিনি দিয়ে দিচ্ছি, 9 চামচ চিনি দিচ্ছি। এই সময় গ্যাসটাকে লোতে রাখতে হবে, আর চিনিটা যখন গলতে শুরু করে দেবে তখন একটুকে নাড়তে হবে। আর আজকে আমি এই দইটা বানাবো টক দই দিয়েই বসাবো। আর দোকানে যে কেনা টক দই পাওয়া যায় সেই প্যাকেটের দই দিয়ে, আমি আমুলের দই নিয়েছি। আর দই যেহেতু জল থাকে সেই জন্য ছাঁকনির মধ্যে ঢেলে জলটাকে ঝরিয়ে ফেলতে হবে। আমি দইটাকে ছাঁকনির মধ্যে ঢেলে রেখে দিয়েছি, জলে দইয়ের মধ্যে যে জল থাকে অতিরিক্ত সেই জলটা বেরিয়ে যাবে। চিনিটা এখন গলতে শুরু করেছে, কিছুটা গলে এরকম যখন লালচে রং হয়ে আসবে তখন আর এর মধ্যে দুধটা দিতে হবে। আমি আর একটু নেড়ে এটাকে লাল করব, বেশি কালো করলে দইয়ের টেস্টটা নষ্ট হয়ে যায় সেই জন্য বেশি কালো করব না। আর যে দইটা দিয়ে দই বসানো হবে সেই দইটা যদি ফ্রিজে থাকে তাহলে আগে থেকে ফ্রিজ থেকে বার করে রেখে দিতে হবে, ঠান্ডা দই দিয়ে দই বসালে দই জমবে না। এবারে আমি একটু দুধ ঢেলে দিয়েছি, অল্প একটু দুধ ঢেলেছি, পুরোটা দুধ একবারে দেইনি। আর দুধটা ঢালার সঙ্গে সঙ্গে চিনিটা এরকম দলা পাকিয়ে যায়, কিন্তু এতে ভয় পাওয়ার কিছু নেই। দুধটা যখন ফুটতে থাকবে তখন চিনির দলাটাও আস্তে আস্তে গলে যাবে। এবার আমি 1/2 লিটার দুধ ঢেলে দিয়েছি। আর আমি এখানে আমুলের যে তাজা সেই দুধটা দিয়ে আজকে দইটা বসাবো। আপনারা যে কোনো ব্র্যান্ডের দুধ দিয়েই দই করতে পারেন, কিন্তু যে দুধ দিয়ে দইটা বসাবে সেই দুধটা যেন বেশি পাতলা না হয়। আমি পরে আরও 1/2 লিটার দুধ দিয়ে দিচ্ছি। প্রথমে 1/2 লিটার দুধ ঢেলেছিলাম, পরে ফের আরও 1/2 লিটার দিয়ে দিলাম। এখন এই দুধটাকে জাল করতে হবে। এখন গ্যাসটাকে আমি একটু বাড়িয়ে দিয়েছি, মানে ফুটিয়ে যখন একটু ঘন এসছে আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। চিনি আমি 10 চামচ দিচ্ছি। আপনারা যদি মিষ্টিটা একটু কম খেতে পছন্দ করেন কেউ তাহলে চিনি কম দেবেন। এবার দুধটাকে আরও ভালো করে নেড়ে ফুটিয়ে নিতে হবে। দেখুন চিনিগুলো অনেকটা গলে গেছে, এটা ফুটতে ফুটতে পুরোই গলে যাবে, গোলের সঙ্গে মিশে যাবে। এবারে আমি মিল্ক পাউডার দিয়েছি 4 চামচ। মিল্ক পাউডারটা দিলে দইয়ের টেস্টটাও ভালো হয় আর দুধটাও একটু ঘন হয়ে যায়। এটা অপশানাল, আপনারা নাও দিতে পারেন। আমি দিয়েছি দইয়ের টেস্টটা ভালো হওয়ার জন্য। আমি এবারে দুধটাকে নামিয়ে নেব, নিয়ে এটাকে একটু ঠান্ডা করব। এবার দিয়ে এলাচ দিয়ে দিয়েছি 4টে ছোটো এলাচ। এলাচগুলো ফাটানোর দরকার নেই, গোটা দিলেই হবে, এটা জাস্ট একটা সেন্ট আসার জন্য দেওয়া হয়েছে। এবার একটু ফুটাতে হবে দুধটাকে। দুধটা ফুটে অনেকটা ঘন হয়ে এসছে। আর এই দইটা আমি দুধটাকে এবারে নামিয়ে নিয়েছি, এখন একটা হাতা দিয়ে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে পুরো একটু পুরো ঠান্ডা করা যাবে না, হালকা গরম থাকবে, আঙুল ঠেকালে দেখবে তাপ সহ্য করতে পারছে, সেরকম অবস্থায় দইটাকে বসাতে হবে। আমি যে দইটা রেখে দিয়েছিলাম ছাঁকনিতে ঢেলে দেখুন জলটা বেরিয়ে গেছে। এখন দইটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে, পুরো ক্রিমের মতো এটাকে তৈরি করতে হবে। আর আপনারা এই দইটা যে কোনো বাটির মধ্যে বসাতে পারেন, স্টিলের বাটি বা কাপের মধ্যে বসাতে পারবেন।
বড় জায়গা বসালে একটু টাইমটা বেশি লাগে, আমি ওই জন্য ছোটো জায়গাতেই বসাচ্ছি। ছোটো জায়গা বসালে তাড়াতাড়ি হয়ে যায়। আমার দইটা ফেটানো হয়ে গেছে, আমি এক চা হাতা দই দুধ নিয়ে দইয়ের মধ্যে দিয়ে আবার ফেটিয়ে নিচ্ছি ভালো করে। এবারে এই দইটা আমি দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমার বাটিতে একটু দুধ লেগেছিল, আমি ওই জন্য এক হাতা দুধ নিয়ে আবার ওটার সঙ্গে ভালো করে মিশিয়ে এটাকে এর সঙ্গে ঢেলে দিচ্ছি দুধের সঙ্গে। আমার দুধটা ফেটানো হয়ে গেছে, আমি এবারে এই ভাঁড়গুলোর মধ্যে দিয়ে দেব। পুরো ভর্তি ছাপিয়ে আমি দেবো না, ছাপিয়ে দিলে পড়ে যেতে পারে, একটু ফাঁকা রাখতে হবে। এবারে আমি কিছু ফয়েল পেপার রেখেছি, ভাঁড়ের মাপে কেটে রেখেছিলাম, ওই ফয়েল পেপার দিয়ে প্রত্যেকটা ভাঁড়কে মুড়ে দিচ্ছি। আর মোড়ার সময় ভালো করে সাইডগুলো চেপে চেপে মুড়ে দিতে হবে, যাতে ফাঁকা না থাকে বা যখন ভাপে দেওয়া হবে যেন খুলে না যায়, খুলে গেলে জল ঢুকে যেতে পারে। আবার সবগুলো মোড়া হয়ে গেছে। আমি গ্যাসে একটা কড়াইয়ে অল্প জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছিলাম গরম করতে, এখন ওর উপরে একটা থালা দিয়ে দিচ্ছি। এখন এই থালার উপরে আমি ভাঁড়গুলো বসিয়ে দিচ্ছি। আমার একটা জায়গায় সবগুলো ভাঁড় হবে না, আমি দুটো ওভেনে দিয়ে দেব। আর এই ভাঁড়গুলো মুড়ে রেখে দেওয়া যাবে না, সঙ্গে সঙ্গে বসিয়ে দিতে হবে। উপর থেকে একটা আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি, আর যে ঢাকাটা চাপা দিতে হবে সেটা খেয়াল রাখতে হবে যেন ভাপ না বেরিয়ে যায়। দেখুন আমার হয়ে গেছে একটা ভাঁড়, নামিয়ে আমি দেখিয়ে দিচ্ছি খুলে। আমি 25 মিনিট লেগেছে আমার এই দইটা জমতে। এটা একটু ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দিলে আরও ভালোভাবে জমে যাবে। 20 মিনিটে একবার আমি খুলে দেখেছিলাম, হয়নি। 25 মিনিটে পুরো দইটা আমার জমে গেছে। দেখুন আমার দইগুলো হয়ে বড় জায়গাতে দিলে এই দইটা জমতে অনেকটা দেরি হবে, ছোট ছোট জায়গাতে চেষ্টা করবেন বসানো। দেখুন দইগুলো কি সুন্দর জমে গেছে, আমি উপুর করছি, পড়ছে না। আপনারাও বাড়িতে বানিয়ে ফেলতে পারেন এরকমই মিষ্টি দই, পুরো দোকানেরই মতন। আর এর স্বাদ অতুলনীয়, আপনারা না খেলে বুঝতে পারবেন না কত সুন্দর হয় মিষ্টি দইটা খেতে। আজকে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসছি, আজকের মতন বিদায় নিচ্ছি।